দুপুরে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, ডক্টর ইউনূস তো ফ্রান্স থেকে দেশের পথে, তাকে স্বাগত জানাতে কারা থাকবেন বিমানবন্দরে, তাকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন অবতরণ করবে বলে আপনি জানতে পেরেছেন? আপনি জানেন যে আসলে যে অপেক্ষায় পুরো দেশ রয়েছে, সেই অপেক্ষার প্রহর আসলে 2:10 ফুরোবার কথা, অর্থাৎ 2:10 ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে মাটিতে এসে নামবেন এবং তার অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশ রয়েছে। এবং বিমানবন্দরে তার নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা নিয়েছে সেটি কিন্তু কঠোরভাবে দেখেছেন আপনি, যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি সাধারণ মানুষও অপেক্ষা করছেন তাকে শুভেচ্ছা জানাতে, সংবর্ধনা দেওয়ার জন্য। এবং আমরা জানি যে বিমানবন্দরে 3 প্রধান কিন্তু তাকে সংবর্ধনা জানাবেন এবং পাশাপাশি প্রোটোকল অনুযায়ী আর যাদের থাকার কথা রয়েছে এই সময় সেই পথধারী লোকজনও কিন্তু থাকবেন। তো সব কিছু মিলেই কিন্তু বিমানবন্দরের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা এটি আমরা দেখছি। এবং ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 2:10 এখন পর্যন্ত নির্ধারিত সময়ে তার নামার কথা রয়েছে। তিনি বিমানবন্দরে নামার পরে গণমাধ্যমের সাথে যদি কথা বলেন তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিক্রিয়া জানতে পারবে সবাই গণমাধ্যমের মাধ্যমে। তো আমরা আসলে রয়েছি বিমানবন্দর এলাকায়, নিশ্চয়ই যখন তিনি নামবেন সেই চিত্র কিন্তু আমরা দেখাবো দর্শকদের। দর্শকরা নিশ্চয়ই বিবিসি নিউজের সাথে থাকবেন এবং তিনি যদি কোনো কথা বলেন জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে সেটিও আমরা সরাসরি সম্প্রচার করব। দর্শকদের অনুরোধ করছি যাতে ডিবিসি নিউজ সাথে তারা থাকেন। তো আমরা বিমানবন্দর এলাকায় রয়েছি, নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢাকায় এসে নামবেন সেই সুখবরটি আমরা সাথে সাথে জানাবো। তো চৈতি, এই ছিল বিমানবন্দর এলাকা থেকে সবশেষ খবর। নিশ্চয়ই পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হব। সোহাগ, ধন্যবাদ আপনাকে।